ফুল কফি আলুর কোরমা আর কালো জিরে দিয়ে খাস্তা খাস্তা লুচি কি দারুন লাগল খেতে আজকে রে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আর বেল আইকনটা जरूर दबाবেন थैंक यू শিবালি রান্নাঘরে আপনাদের সবাইকে मोस्ट वेलकम আমি এখানে চারশো গ্রাম ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটা তো খুবই তাজা শীতের ফুলকপি মানে খুবই সুন্দর আর আমি পিছনের ডাটাটাকে বঁটিয়ে করে কেটে নিয়েছি আর নুন আর জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে দশ মিনিট ভিজিয়ে রাখবো এইভাবে যদি পোকাও থাকে বেরিয়ে যাবে দুটো আলু নিয়েছি আলুটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা সবজিতে দেব। এরপর আমি কড়াইতে হাফ গ্লাস জল দিয়ে দিলাম জল দেওয়া তার পরেই আমি এই যে দুটো ফুলকপি দিয়ে দু থেকে তিন মিনিট আমি উলট পালট করবো আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি যা আমার পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেল হালকা সেদ্ধ হয়ে গেছে যা সেদ্ধ হয়ে গেল এরপর আমি ফুলকপিটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমাকে তো ঠান্ডা করতে হবে গরম ফুলকপিটা ছাড়াবো কি করে এই যে ঠান্ডা করতে দিয়ে দিলাম যা আমার ঠান্ডা হয়ে যা সাথে সাথে আমি ফুলকপিটাকে প্রথমে আগে চাকুয়ে করে ভালো করে কেটে নিয়েছি আধা মাছ বরাবর যা মাছ বরাবর কেটে নিয়েছে খোসাগুলো আপনা আপনি ছেড়ে যাচ্ছে সুন্দরভাবে তো একটু টাইম লাগবে ছাড়াতে তো ছাড়নাটা আমার হয়ে গেলেই এরপর আমি পেঁয়াজের ব্যারেস্তা বানাবো দেখো খুব সুন্দরভাবে আমার এই ফুলকপির খোসাগুলো ছাড়িয়ে যাচ্ছে আর খাস্তা খাস্তা আমি লুচি বানাবো লুচির সাথে ফুলকপির কোরমা খুবই সুন্দর লাগবে খেতে কিছু মশলা আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে জিরা জিরা আমি এক চামচ গোটা ধনিয়া এক চামচ আর পোস্ত দানা এক চামচ সাদা তিল আমি দু চামচ নিয়ে নিয়েছি আর কাজু আর কিশমিশটাকে কাজু আর বাদামটাকে ভালো করে জলে আগে ভিজিয়ে রেখে দিয়েছি পেস্ট করব বলে একটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আমি বিষটার মতন এখানে কিশমিশ নিয়ে নিয়েছি দুটো আমি টমাটো নিয়েছি আর একটু আমি ওখানে হলুদ আর হিং নিয়ে নিয়েছি বাস আমার এই মশলাগুলো লাগবে আর এই যে সাইডে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বাটিতে আমার এখানে আমি কাশুরি মেথি আর কিছু গরম মশলা আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি বাস আমার এই মশলা দিয়ে রেডি হয়ে যাবে একদম ফুলকপি আলুর কোরমা একটু গরম মশলা নিলাম এবারে কড়াতে তেল আমি গরম করতে বসিয়ে দিচ্ছি দু চামচ তেল তাতে আমি সব মশলাগুলো একটু ভেজে নিচ্ছি হালকা সা গোটা জিরে গোটা ধনিয়া সাদা তিল আদা যা যা নিয়েছিলাম সবই আমি দিয়ে দিচ্ছি কাজু আর বাদাম আমি দেব না এই যে লঙ্কাটাকেও ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলোকে আমি জাস্ট এক মিনিট ভাজব ভাজা আমার হতে হতেই আমি এখানে তিলটাও দিয়ে দিলাম ভাজা আমার হতে হতে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এরপর আমি টমেটোগুলোকে দিয়ে দেব। এবার টমাটোগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে একটু আমি ঢাকাও দিয়ে দিলাম কেন সেদ্ধ হয়ে যাবে না টমাটোটা সেই জন্যে আমি দিয়ে দিলাম যা আমার ভাজা হয়ে গেল এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠান্ডা করে তবেই আমি পেস্ট বানাবো হয়ে গেল এরপর আমি পেঁয়াজের ব্যারেস্তাটা আগে থেকে বানিয়ে নিলাম কেন শুকনো হয়ে গেলে বেশ খটখট আওয়াজ হবে কড়কড় আওয়াজ হবে ভালো লাগবে সবজিতেও দেব আর যখন খাব তখনও দেব ওপর থেকে ছড়িয়ে দেব আরও খেতে ভালো লাগবে আর ওই ব্যারেস্তার তেলেই আমি আলুগুলোকে ছেড়ে দিলাম যা আমি আলুগুলোকে ছেড়ে দিলাম ওতে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দেওয়ার পরে আলুটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট লাগবে আমার আলুগুলোকে ভাজতে যা আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেল এরপর আমি আলুগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে আমি দু চামচ তেল দিয়ে দিলাম আর এই যে ফুলকপি ডাঁটাগুলো বা ফুলকপি যে ছাড়িয়ে রেখেছিলাম ফুলকপি ফুলকপিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট ভাজতে লাগবে অবশ্য তো আমার ভাজা হয়ে গেল এরপর আমি তুলে নিচ্ছি কড়াতে আমি তিন চামচ তেল দিয়েছি ওই ব্যারেস্তার তেলটাই আমি দিয়ে দিয়েছি তেজপাতা আরে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কাটা দিয়ে জাস্ট একটু ভাজবো আর একটু হিং দিয়ে দেব ভাজাটা হয়ে গেল আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিয়েছি আর আমি এখানে হলুদ মুড়িও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ ব্যাস একটু নাড়াচাড়া বাস্ট করে নিচ্ছি আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সুন্দর অনেক পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছেন বেশ কাজু বাদাম আমাদের স্কিনের জন্যও তো ভালো সাদা তিল হাড্ডির জন্যে ভালো কাজু বাদাম সব রয়েছে আমাদের স্কিনের জন্য তো খুবই ভালো তো বাস্ট এক থেকে দু মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে ফেললাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর ফুলকপি আলুটাকে ভালো করে ওটা পেঁয়াজের ব্যারেস্তা আমি অন্য পোকা টোকা ভেবেছিলাম তো বাস হয়ে গেল একটু কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে আমি একটু ভাপিয়ে নিলাম এরপর আমি একটা কড়াতে গরম জল বসিয়েছিলাম সেই গরম জলটাকে আমি এক গ্লাস বেশ ভালো করে কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপর জলটা ফুটতে দিতে হবে গ্রেভিটা যা ফুটে যাবে বাস আমার রেডি হয়ে যাবে ফুলকপি আলুর কোরমা চলো এবার ঢাকা দিয়ে দিই ঢাকাটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরেই দেখলাম আমার সব রেডি হয়ে গেল আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেল আর ফুলকপির কোরমাটাও রেডি হয়ে গেল বেশ মুখে লাগবে কিশমিশগুলো সেই জন্যে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর পেঁয়াজের ব্যারেস্তাগুলোকে ওপর থেকে ছড়িয়ে দেবো খুবই ভালো লাগবে খেতে সেই জন্যে পেঁয়াজের ব্যারেস্তাটা ফুলকপির ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম এরপর আমি একটু দিয়ে দেবো গরম মশলা দিয়ে জাস্ট আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিলেই আমার রেডি হয়ে গেল ফুলকপি আলুর কোরমা তার সাথে খাস্তা খাস্তা লুচি বানিয়েছি এত সুন্দর লাগলো খেতে কী বলবো দেখতেই পাচ্ছেন দেখেছেন ফুলকপি আলুর কোরমা ওপর থেকে পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিলাম আর গরম গরম খাস্তা খাস্তা পুরি আহ কি সুন্দর লাগছে খেতে আমার রেডি হয়ে গেল ফুলকপি আলুর কোরমা থ্যাংক ইউ